বাংলাদেশে যেহেতু আমি দ্বিতীয় গোল্ড এনে দিতে পেরেছি, এতে আমার খুব গর্ব মনে করতেছি আমি নিজেকে। কারণ আমি নিজের চেষ্টা আমি বাংলাদেশের মানুষকে আমি কিছু এনে দিতে পেরেছি এবং বাংলাদেশের ফ্ল্যাগ যেন বিদেশের মাটিতে তুলতে পেরেছি, এটা সবচেয়ে আমার ভালো লাগতেছে এবং আমার প্রাউড ফিল করছি নিজেকে। আচ্ছা, গতবার আমরা মাত্র 4টা গোল জিতেছিলাম, আমরা প্রথম 3 দিনেই এবার 2টা গোল্ড হয়ে গেল। তো আমরা আসলে বাংলাদেশকে কোন জায়গায় দেখতে চান? বাংলাদেশকে আমরা দেখতে চাই সব দেশের চেয়ে উপরে, আমি বাংলাদেশকে দেখতে চাই এবং বাংলাদেশের জন্য আমি মানে শেষটুকু দিতে চাই, যেন বাংলাদেশকে আমি বাংলাদেশের ফ্ল্যাগ দিয়ে আমি শুরু করব। এই পদকটা কাকে উৎসর্গ করবেন? এই পদকটা উৎসর্গ সর্বোপরি যে আমাকে জন্ম দিয়েছে আমার পিতামাতা, তাদের দোয়া আছে এবং আমার টিচার ছোট থেকে যে এসছে মোহাম্মদ শরফুল ইসলাম সাগর এবং মোটিভেশনে যা এসছে আর্মির কোচ মোহাম্মদ হাফিজুল ইসলাম আতিক, অনেকেই আছে আমার পিছনে। আর এবং আমার ন্যাশনাল টিমে এসে জসিম, তারপর যে কিতামরা সিনহা, সেন্টু সেন্সি, এরা আমাদেরকে গাইড করেছে এবং প্র্যাকটিস করেছে, তারা অনেক পরিশ্রম করেছে। সবার আজ পরিশ্রমে আজকে আমি গোলটা দিতে পেরেছি। আপনার সবার প্রতি মেসেজটা কি থাকবে এই গোল জেতার পরে? সবাই আমার জন্য, দেশের জন্য দোয়া করবে, দেশের জন্য লড়তে হবে, বাইরের মাটিতে গেলেও দেশকে যেন আমরা দেশের ফ্ল্যাগ উঁচু করে রাখতে পারি, সেই হিসাবে।